সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি সিপিএ ইয়াকুবে খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে বাইরে, তারপরও কষ্ট করে এসেছেন, সে কারণে আরেকবার ধন্যবাদ দিতে চাই। এবং দর্শক, যেহেতু আমাদের সাথে একজন সিপিএ আছেন, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ট্যাক্স পরবর্তী অর্থাৎ সিজনের পরবর্তী 15 এপ্রিল ট্যাক্স সিজন শেষ হয়ে যাওয়ার পরে যাদের অডিট হচ্ছেন কিংবা যারা রিফান্ড পাননি, সেক্ষেত্রে সারা বছর ধরে যে ট্যাক্সের একটি বিষয় আছে পরিকল্পনার অংশ, সে জায়গাটি থেকে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটু বিস্তারিতভাবে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর ট্যাক্স সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুবে খান, আমরা গত সপ্তাহে মোটামুটি আলোচনা করেছিলাম, তারপরও শুরুতে ভূমিকাতে একটু আবারও জানতে চাই যে যাদের অডিটের সম্মুখীন হয়েছেন কিংবা রিফান্ড পাননি ট্যাক্স সিজনের পরবর্তী, তাদের করণীয় জায়গাটি থেকে ধাপে ধাপে যদি বলতেন। জি অবশ্যই, আমাদের বিশেষ করে ট্যাক্স সিজন শেষ, এখন সবাই ট্যাক্স ফাইল করেছেন বা কেউ এক্সটেনশন নিয়েছেন, এখন কিছু কিছু ইস্যু, যে ইস্যুগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হয়তো কারো কোনো লেটার আসছে বা নোটিস আসছে বা কোনো ইস্যু থাকতে পারে ট্যাক্সের বিষয়ে, কোনো মিসিং ইনফরমেশন আছে যার জন্য IRS। আচ্ছা, আপনার কাছে আসবো, সেই সাথে দর্শকদের একটু বলে রাখতে চাই যে আমরা ফোন নাম্বারটি জানিয়েছি, ফেসবুকেও আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি যে www.facebook.com/tbn24usa, এখানে আমরা আছি সরাসরি, সেই সাথে ফোনেও আছি সরাসরি 6463079828 এ নম্বরে সরাসরি আছি। আমরা কথা বলছিলাম বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, এবং সিপিএ ইয়াকুবে খানের কাছ থেকে আমরা মূলত বিস্তারিতভাবে আলোচনা করব। দুঃখিত আপনাকে থামিয়ে দিয়ে আমাকে বিশেষ করে আমাদের, যেহেতু ট্যাক্স সিজন শেষ, এখন অনেকে ট্যাক্স ফাইল করছেন, অনেকে হয়তো এক্সটেনশন নিয়ে নিচ্ছেন, বাট কিছু কিছু নোটিস বা কিছু কিছু জিনিস আসতে পারে, সেটি হচ্ছে সবকিছুতে ভয় পাওয়ার এমন কিছু নাই, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে সিরিয়াস হতে হবে, মেক শিওর হতে হবে যদি কোনো ইস্যু আসে সেটা আমাদেরকে সময় মতো বা একটা লিমিটেড যে টাইম আমাদেরকে দেওয়া হবে সেটার মধ্যে যেন আমরা রেসপন্স করি। অনেক ক্ষেত্রে আমরা দেখি কোন লেটার আসছে, হয়তো এটাকে আমরা রেসপন্স করছি না, ইভেন ওপেন করছি না, আমরা মনে করি যে হয়তো এটা ইম্পর্টেন্ট না বা কিছু, বা ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা ট্যাক্স ফাইল করছি, ট্যাক্সের ইস্যু থাকতে পারে, কিছু মিসিং ইনফরমেশন থাকে, অনেক ক্ষেত্রে তারা কোনো ফর্ম চেয়ে পাঠায় বা এই বিভিন্ন ধরনের, হয়তো অনেক সময় W2 কপি বা যে আপনার যে ডিপেন্ডেন্টের, যে ডিপেন্ডেন্টকে ক্লেম করা হয়েছে তাদের রিলেশনশিপ ভেরিফিকেশন বা সাপোর্ট ভেরিফিকেশন, এগুলো চাইতে পারে। তো এই ইস্যুগুলোর থেকে আমরা, যদি কোনো ইস্যু থাকে বা যদি কারো কোনো রিফান্ড এখনো না এসে থাকে, সেক্ষেত্রে তাদের কনসার্ন থাকা উচিত, বিশেষ করে IRS এর জন্য 3 উইকস, স্টেটের জন্য অ্যাবাউট 4 উইকস, নিউ ইয়র্ক স্টেটের জন্য। তো এর মধ্যে যদি রিফান্ড না আসে, বিশেষ করে তারা কিন্তু চেক করতে পারেন, ট্যাক্সপেয়ার যারা আছেন ওনারা কিন্তু চেক করতে পারেন IRS এর ওয়েবসাইটে গিয়ে, ওয়ার ইজ মাই রিফান্ড, অথবা ইউনো রিফান্ড স্ট্যাটাস কি, রেসপন্স করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আপনার স্ট্যাটাসটা কি, যে এখন রিফান্ড কেন আসছে না। আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্নটি ভাইয়া, আমি এবছর ট্যাক্স ফাইল করতে পেপার মানে ইলেকট্রনিক পে করি নাই, আমার প্রশ্ন হচ্ছে এবছর ভাইয়ের কাছে যে আমি প্রথম যখন এটা ছেড়েছি তখন 3-4 সপ্তাহ পরে এটা আমি চেক করার পরে এটা আপনার স্ট্যাটাস দেখা যাচ্ছে যে ইওর ট্যাক্স ফাইল ইজ বিং প্রসেস, কিন্তু তারপর থেকে এখন আর কিছু দেখাচ্ছে না, এখন আর কোনো কিছু আপডেট দেখাচ্ছে না, কি বলবেন এই ক্ষেত্রে? জি, আপনার যেহেতু আপনি এটা এখন মোস্টলি আমাদের শুড সে লাইক 99% আমাদের ম্যাক্সিমাম ট্যাক্স রিটার্ন আমরা এখন ইলেকট্রনিক্যালি ফাইল করি, যেহেতু আপনি এখনো পেপার রিটার্ন আপনি সাবমিট করেছেন, তো হয়তোবা এটার প্রসেসিং টাইমটা একটু বেশি আপনার ইলেকট্রনিক রিফান্ডের রিটার্নের থেকে,
তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আর যদি আপনি মনে করেন যে না এটা যেহেতু কোনো স্ট্যাটাস নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু আইআরএস কে কল করতে পারেন বা স্টেট কে কল করতে পারেন, জাস্ট আপনার যেহেতু যে অনলাইনে যেহেতু আপনি স্ট্যাটাসটা পাচ্ছেন না, আইআরএস কে কল করে আপনি আপনার স্ট্যাটাসটা জানতে পারেন। যদি তার সিস্টেমে অলরেডি এটা এসে থাকে তাহলে ওনারা আপনাকে একটি ইনফরমেশন দেবে যে কোন স্টেজে আছে। অ্যাটলিস্ট আপনাকে যদি অ্যাটলিস্ট 4 to আপনার 6 weeks আপনাকে সময় দিতে হবে এটা প্রসেস করার জন্য। আইআরএস এর নাম্বার 800-829-1040 নাম্বারে আপনার কল করে যোগাযোগ করতে পারেন। তো আমার মনে হয় যে একটু সময়ের ব্যাপার, যেহেতু উনি পেপার রিটার্ন সাবমিট করেছেন এটা ম্যানুয়ালি প্রসেস হচ্ছে, সো এটার জন্য আপনার ইলেকট্রনিক এর থেকে বেশি সময় দরকার। সাধারণত পরামর্শ কি দিবেন যে ইলেকট্রনিক্স কিংবা অনলাইনে করাটা, অনলাইনে করাটা বেটার এখন বর্তমান সময়ে সবকিছু প্রযুক্তির জন্য, রাইট? এটার জন্য আমাদের বিশেষ করে এটা প্রসেস কুইকলি এটা প্রসেস হয় আপনার, এবং রিটার্ন রিফান্ডের ব্যাপারটাও এটা কুইকলি হয়ে যায় অনেক ক্ষেত্রে। কেন আপনি প্রশ্ন করেন যে কেন অনেকে তাহলে কেন পেপার রিটার্ন করছেন, বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকে মনে করেন যে তার হয়তো এই ইলেকট্রনিক সিস্টেম নাই, বা অনেকে নিজে ফাইল করছেন স্টিল ওনার মতো করে ফাইল করছেন, সো বিভিন্ন কারণে এই পেপার রিটার্ন এখন স্টিল অনেকে ফাইল করেন আর কি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? জি ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে ভাইয়া প্রশ্ন করতে হবে। জি আমার নাম মোয়াজ্জেম হোসেন। জি প্রশ্নটি, জি আমি ট্যাক্স যখন ফাইল করি তখন আমার ট্যাক্স লাইবিলিটি, আমার যে পরিমাণ ট্যাক্স আমি জমা দিয়েছি তার থেকে কম ছিল, কিন্তু আমি যখন A95A ফর্মটা আমার প্রিপেয়ারকে দিই তখন আমাকে উল্টো ট্যাক্স দিতে হলো, এটার কি কারণ আমি একটু ডিটেইলে বলেন। আচ্ছা কি বলছি, জি জি আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে যখন আপনি হয়তো যখন ট্যাক্স ফাইল করেছেন, ফাইল করার পরে হয়তো যেহেতু আপনার 1095A এর যে ইনফরমেশনটা মিসিং থাকার জন্য, যে আপনার 8962 ফর্মটি আপনাকে সাবমিট করতে হয়েছে, 1095 এটা হচ্ছে আপনি যদি কখনো আপনার ইন্স্যুরেন্সটা আপনি মার্কেট প্লেস থেকে পারচেস করে থাকেন, সেক্ষেত্রে লেটস সে আপনার প্রিমিয়াম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আপনার ফ্যামিলি আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে লেটস সে $1,000, এই প্রিমিয়ামটা আপনার এই প্রিমিয়ামের হয় একটা অংশ কিন্তু আপনার এটা আইআরএস এর একটা আইআরএস থেকে একটা কন্ট্রিবিউশন আসছে, এবং বাকিটা আপনি লেটস সে $600 আইআরএস থেকে আসছে, বাকি $400 আপনি পে করছেন। তো এই $600 যে তারা কন্ট্রিবিউট করছে আপনার প্রিমিয়ামের জন্য, এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার ইনকামের উপরে। মোস্ট লাইকলি কি হয় সেটি হচ্ছে যে আপনার বিগত বছরের এর আগের বছরের ট্যাক্স রিটার্নের বা ইনকামের উপর ডিপেন্ড করে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয় ইন্স্যুরেন্সের জন্য মার্কেট প্লেসে, তখন ওই লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন বা আপনি যদি তাদেরকে এস্টিমেটেড একটা অ্যামাউন্ট আপনি সাবমিট করেন যে আমার 2018 এর, আপনি যখন ফাইল করছেন 2018 এ যে আমার 2018 এর ইনকাম আমি এক্সপেক্ট করছি লেটস সে $60,000 বা $80,000, আপনার প্রিমিয়ামটা যখন ক্যালকুলেট করা হয় যে কত টাকা আপনাকে কন্ট্রিবিউট করবে আইআরএস এর সাইড থেকে, এই কন্ট্রিবিউশনটা কিন্তু ওই আপনার ইনকামের উপরে আপনার বেস করা হয়। তো যখন হয়তো আপনি এস্টিমেট করছেন যে আপনার ইনকাম লেস সে $60,000 হবে, কিন্তু বছর শেষে গিয়ে দেখা গেল যে আপনার ইনকাম বেড়ে $80,000 হয়ে গেল বা $100,000 হয়ে গেল। সো যে $600 লেস সে আপনার আইআরএস আপনাকে কন্ট্রিবিউশন করছে আপনার প্রিমিয়ামে টুয়ার্ডস ইউর প্রিমিয়াম, ওটা যদি আপনার ইনকাম বেড়ে যদি $60,000 $80,000 হয়ে যায়, তখন কিন্তু ওই $600 ক্রেডিট কিন্তু আপনি পাবেন না, আপনার ক্রেডিটটা তখন কমে আসে, লেটস সে আপনার তখন ক্রেডিট কমে আসলো, কমে $300 হয়ে গেল। তো এক্সট্রা যে $300 আইআরএস আপনাকে পে করছে এভরি মান্থ ফর 12 মান্থস, দ্যাট $3,600 কিন্তু আপনাকে সে ওভার পে করছে আইআরএস আপনাকে, যে ওই টাকাটা তখন আপনি বছর শেষে যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনাকে ওটা রিটার্ন করতে হবে ট্যাক্স রিটার্নে। আপনার অন্যভাবে যদি আমরা চিন্তা করি, যদি সিমিলার ওয়েতে আপনার ইনকামটা যদি কমে যায় বছরে গিয়ে, আপনি $60,000 আপনি এস্টিমেট করছিলেন, আপনার ইনকামটা কমে গিয়ে $40,000 হলো, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে আপনার যে কন্ট্রিবিউশন $600 আইআরএস থেকে আপনাকে কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস আপনার প্রিমিয়ামে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো হয়তো বেশি কন্ট্রিবিউশন আসবে, তখন আপনি ওই এক্সট্রা টাকাটা আপনি কিন্তু ট্যাক্স রিটার্নে পেয়ে যাবেন। তো বিশেষ করে আপনার সিচুয়েশনে যখন আপনি এই 1095A ইনফরমেশন দিয়ে যখন সাবমিট করেছেন, তখন আপনার হয়তোবা
আপনার যে এস্টিমেট করছেন তার থেকে বেশি হওয়ার জন্য আপনার যে ক্রেডিটটা আইআরএস থেকে আসছে ওই ক্রেডিটটা আপনার কিছু অংশটা আপনাকে পে ব্যাক করতে হচ্ছে, যার জন্য আপনার এই ট্যাক্স অবলিগেশন চলে আসছে। সো এটা নর্মাল। তারপরে যদি আপনার আরো আমি আপনাকে জেনারেল ইনফরমেশনটা দিচ্ছি, যদি আপনার স্পেসিফিক ইনফরমেশন জানতে গেলে অবশ্যই আপনাকে আপনার যে ট্যাক্স প্রিপেয়ার ওনার সাথে বসে আপনাকে ডিটেলস ইনফরমেশন দিলে তখন উনি এক্স্যাক্টলি নাম্বারটা হিসাব করে বলে দিবেন, হিসাব করে বলতে হবে। এবং দর্শক আবারও আমরা একটু বলে রাখতে চাই, এই অনুষ্ঠানে আমরা কিন্তু সাধারণভাবে যে তথ্যগুলো সেগুলো উপস্থাপন করি, কারো ব্যক্তিগতভাবে সুস্পষ্টভাবে তার যদি কোনো সিদ্ধান্ত প্রয়োজন হয় কিংবা কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই তার ব্যক্তিগত যিনি সেই বিষয়ে অভিজ্ঞ আছেন, তিনি যার কাছে যান তার কাছ থেকে কিন্তু তথ্যগুলো নিতে হবে। কারণ এখানে যারা সম্মানিত অতিথি আসেন আপনার পুরো পারিপার্শ্বিক যে তথ্যগুলো আছে যেগুলো অনেক কিছু তথ্যের প্রয়োজন সিপি ইয়াকুবে খান, সেগুলো আমাদের জানা থাকে না। আমরা কিন্তু সাধারণভাবে তথ্যগুলো আপনাদের সামনে বিশেষ করে জানতেও চাই না, সেটি এবং অনেক কিছু না জেনে যে তথ্যটি দেওয়া হয় সেটি কিন্তু সাধারণভাবে একটি তথ্য দেওয়া হয়, একটি দিক নির্দেশনা থাকে। আমরা কথা বলছিলাম যে 15 এপ্রিল ট্যাক্স সিজন শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে সেই জায়গাটি থেকে আবার যদি বলতেন। আমাদের এই বিষয়গুলো যখনই কোন ধরনের ইস্যু বা এই যে বিশেষ করে আপনার মজ্জেম হোসেন উনি যে জিনিসটি শেয়ার করলেন, বিশেষ করে এই 1095 এই ইনফরমেশন গুলো অনেক ক্ষেত্রে আমরা হয়তো যখন ট্যাক্স প্রিপেয়ার যখন অনেক ক্ষেত্রে তারা ভুলে যায় বা আমরা হয়তো তার প্রিভিয়াস ইয়ার ছিল না, যার জন্য অনেক সময় এটা মিস আপনার এটার ইনফরমেশনটা হয়তো রিপোর্ট করা না হলে দেন আপনাকে ওটা সাবমিট করতে হবে। সিমিলার ওয়ে স্টেট থেকে এখন অনেক ভেরিফিকেশন আসছে, সেটি হচ্ছে যে আপনার তারা ভেরিফাই করতে চায় যে আপনি স্টেটের যে ট্যাক্স ফাইল করছেন আপনি কি আপনার W2 ছিল কিনা বা আপনার 1099 ইনকাম ছিল কিনা, এটা ভেরিফাই করতে চায়। তো এগুলো আপনাকে রেসপন্স করতে হবে ইউনো অনেক টাইমলি ফ্যাশন। সো এটা একটা বিষয়। দেন এর বাইরে বিশেষ করে যে বিষয়গুলো আমরা দেখি এখন আস্তে আস্তে আমাদের কমিউনিটি গ্রো করছে, সাথে সাথে আমাদের কিন্তু বিশেষ করে আমাদের কমিউনিটির যে নেক্সট জেনারেশন যে বাচ্চারা যারা স্কুলে ছিল তারা কলেজে যাচ্ছে, কিছু কিছু ইস্যুতে জিনিসগুলো আমাদের কাছে আমি বিশেষ করে আমি এটা আমার চোখে আসছে, সেটি হচ্ছে যখন একটা বাচ্চা যখন বিশেষ করে ফার্স্ট চাইল্ড যখন কলেজে যাচ্ছে তখন কিন্তু এই প্যারেন্টস কিন্তু প্রিপেয়ার না, বা সে হয়তো এই এখানে যেহেতু আমরা ফার্স্ট জেনারেশন যারা প্যারেন্টস যারা আমরা কিন্তু এখানে কলেজে যারা এখানে কলেজে যাননি তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে তারা কিন্তু তারা জানেন না। তো যখন তার ফার্স্ট চাইল্ড যখন কলেজে যাবে তখন কিন্তু এটা কিন্তু তার জন্য নতুন একটা অধ্যায়, তা সে কিন্তু এই বিষয়ে কোনো আইডিয়া নাই বা কিভাবে এজ এ ফ্যাফসা অ্যাপ্লিকেশন করতে হবে বা কলেজে অ্যাপ্লিকেশন করতে হবে এটার জন্য কোনো। আর আমরা সবসময় বলে থাকি যে প্রতিটা জিনিসের সাথে আমাদের লাইফের প্রতিটা জিনিসের সাথে কিন্তু ট্যাক্স জড়িত। আপনি আপনি বাড়ি কিনতে যান, বাড়ি বিক্রি করতে যান, আপনি ইমিগ্রেশন ইস্যু বলেন, আপনার আপনি গাড়ি কিনতে যান, লিজ করতে যান, আপনার বাচ্চা কলেজে যাচ্ছে, আপনার প্রতিটা ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার এই ট্যাক্স রিটার্ন কিন্তু জড়িত। তো যেহেতু যখন এই বাচ্চারা যখন কলেজে যাচ্ছে তখন আমাদেরকে জানতে হবে বিশেষ করে যে আমার রিকোয়ারমেন্টসটা কি, আমি আমার বাচ্চাকে সার্টেন ইউনিভার্সিটিতে আমি পাঠাতে চাই, তো আমার আমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে যে আমার এই কলেজে যাওয়ার জন্য কত টাকা ইনকাম হলে সে ফুল ফাইন্যান্সিয়ালি এর জন্য কোয়ালিফাই হবে। যদি আমার ইনকামটা এটার থেকে একটু বেশি হয় বা আমার যদি এটা কাছাকাছি হয় তখন আমি চেষ্টা করবো যে কিভাবে আমার ইনকামটাকে বিভিন্ন ওয়েতে আমি 401k বিভিন্ন রকমের যে রিটায়ারমেন্ট প্ল্যানে আমি কন্ট্রিবিউট করে যদি আমি আমার ওই ইনকামটা সার্টেন ইনকামের নিচে নিয়ে আসতে পারি। আরেকটি বিষয় হচ্ছে এই ইনকামটা কিন্তু আপনার 2 বছর আগের ইনকাম সাবমিট করতে হয়। চলেছে আপনার আমার বাচ্চা যদি নেক্সট ইয়ারে কলেজ যায় তাহলে আমার কিন্তু 18 এর ট্যাক্স ফাইল ওরা দেখবেন, ওরা দেখবে হচ্ছে 2016 এর ইনফরমেশন। সো আমাদেরকে কিন্তু এই 2 বছর বা 3 বছর আগের থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ আমি যদি চিন্তা করি একেবারে লাস্ট মিনিটে এসে যখন আমার বাচ্চা হয়তো 12 গ্রেডে যাচ্ছে নেক্সট ইয়ার এখন কলেজ অ্যাপ্লিকেশন করছে, আমি যদি এখন চিন্তা করি তাহলে হয়তো এটা আমার জন্য খুব একটা ডিলে প্রসেস হয়ে যাবে আমার জন্য হয়তো এটা। সেক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন এই যে 3 বছর আগে থেকে যে পরিকল্পনার অংশ, আমরা তো সাধারণত বেশিরভাগই হচ্ছে যে আমাদের একটি ইনকাম কিন্তু খুব বেশি হাই না, আমাদের কমিউনিটির কথা যদি চিন্তা করি যে এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে আমরা নিম্ন মধ্যবিত্ত যে জায়গাটি যে ক্যাটাগরিতে সেই জায়গাটিতে, কিন্তু আমাদের পরের জেনারেশন খুব ভালো করছে, পড়াশোনায় ভালো করছে এবং আমরা স্বপ্ন দেখি যে আমার পরের জেনারেশন খুব ভালো একটি কলেজে যাবে। তো সেক্ষেত্রে যাদের এই যে আয় কম কিন্তু তারা একটি স্বপ্ন দেখে ভালো কলেজের, সেক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন? সেক্ষেত্রে আমাদেরকে আমাদের যে যে পরিকল্পনাটা পরিকল্পনা একটু আগে ভাগে নিতে হবে, অ্যাটলিস্ট 3-4 ইয়ার্স আগে। পরিকল্পনা হচ্ছে যে আমার প্রথমত আমার একটা একটা ইউনিভার্সিটিতে
সুযোগ নেওয়ার জন্য আমাকে জানতে হবে যে ইউনিভার্সিটি আমার হয়তো দুইটা বা চারটা বা পাঁচটা ইউনিভার্সিটি আমার আমার বাচ্চার জন্য আমি যদি টার্গেট করি যে এই পাঁচটা ইউনিভার্সিটির কোন একটা ইউনিভার্সিটিতে ডিপেন্ড করে তার সুযোগ পাওয়ার ব্যাপার আছে, তার কোয়ালিফিকেশনের ব্যাপার আছে। যদি সুযোগ পাই দেন আমার নেক্সট স্টেপ হচ্ছে যে আমার ইনকামের ব্যাপারে আমি কি ফুল ফাইন্যান্সিয়াল এইড, এখন যার ইনকাম লেটস সে $50,000 সে কিন্তু $40,000-$50,000 বছরে আপনার ফুল টিউশন দিয়ে কিন্তু সে পড়াতে পারবেন না। সো তার যখন ইনকামটা কম হয় তখন ফাইন্যান্সিয়াল এইডের একটা ইস্যু চলে আসে যে না সে কতটা কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল এইডের জন্য, কি ফুল ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছেন নাকি তাকে লোন নিতে হচ্ছে। এখন হয়তোবা সে লোন নিতে পারছেন বা লোনটা তো তাকে আবার পে ব্যাক করতে হবে। সো আমাদেরকে পরিকল্পনা করতে হবে, যদি আমাকে জানতে হবে যে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্টসটা কত, যে পার ফ্যামিলি ইনকাম এবং ফ্যামিলি মেম্বারের সাইজ হিসেবে একটা ক্যালকুলেশন আছে, এভরি ইউনিভার্সিটি আলাদা আলাদা ভাবে। তো আমাদেরকে এটা জানতে হবে, এটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, করে তখন আমি যদি জানি যে না এটা $50,000 উপরে যদি আমার ইনকাম হয় তাহলে আমার বাচ্চার জন্য আমি ফুল ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছি না, তখন আমাকে চিন্তা করতে হবে লেটস সে আমার ইনকাম $60,000, কিভাবে আমি এই $10,000 আমি রিডিউস করতে পারি। তখন আমি কিন্তু বিভিন্ন রকমের যে রিটায়ারমেন্ট প্ল্যান গুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো স্পাউস কাজ করছেন সারা বছর কাজ করে, হয়তো সে পার্ট টাইম কাজ করছেন $12,000 ইনকাম করছেন, তখন হয়তো আমাদের তার ইনকাম হয়তো বা স্যাক্রিফাইস করতে হতে পারে বিগার স্বার্থে। আচ্ছা, যেটি ফাইন্যান্সিয়াল এইডের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এইডের কাজ দিবে। তো এভাবে আমাদেরকে এটা যদি আমরা এই যে যখন বাচ্চা যখন যদি 3 বছর আগে হয় তাহলে যখন বাচ্চা 9th grade তখন থেকে আমাদেরকে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, বা যাদের বাচ্চা কলেজে গেছে আমরা অ্যাটলিস্ট তাদের কাছে আমরা জানতে চাইবো, যে বাচ্চাগুলো কলেজে পড়াশোনা করছে তাদের কাছে আমাদেরকে জানতে হবে যে কিভাবে এই অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে এই ইনকামের রিলেশনশিপটা কি। এর বাইরে একটা জিনিস, এখন একটা ইস্যু হচ্ছে ইনকাম বেশি হলে, আবার আরেকটা ইস্যু যেটা সেটি হচ্ছে আপনার যদি ইনকাম কম হয় তখন ফাইন্যান্সিয়াল এইড থেকে তারা জানতে চায়, এটা যদি মেক সেন্স না করে তখন প্রশ্ন আসে যে কিভাবে একটা 5 জন বা 6 জন ফ্যামিলি মেম্বারের একটা ফ্যামিলি কিভাবে সে $15,000-$20,000 ইনকামের উপরে ডিপেন্ড করছে। তখন তারা জানতে চায় তার আপনার ফুল ইনকাম স্টেটমেন্ট, আপনার এক্সপেন্সের লিস্টগুলি, যে আপনি কিভাবে সার্ভাইভ করেন, আপনার $20,000 ইনকাম আপনার বছরের যে বা মান্থলি যে খরচগুলি আছে সেগুলো আপনি কিভাবে মেইনটেইন করছেন। তখন আপনাকে লিস্ট করতে হবে যে আমার এই ধরনের ইনকাম আছে, আমার এই ধরনের এক্সপেন্স আছে, এবং পুরোপুরি প্রস্তুতিটি নিতে হবে। এখন কিছু কিছু সময় আমরা দেখি যে ট্যাক্স রিটার্নগুলো অনেকে চেষ্টা করেন যে ইনকামটা যত কম হবে তত আমার রিফান্ড অ্যামাউন্টটা বেশি হবে, বাট কিছু কিছু আমাদেরকে কিন্তু এটাও চিন্তা করতে হবে যে আমি শুধু রিফান্ডের জন্য কিন্তু আমার অন্যান্য যে সুযোগগুলো বা অন্যান্য যে ইস্যুগুলো যেগুলো আমাকে ফেস করতে হবে ফিউচারে গিয়ে সেগুলো যেন আমি যেন হারায় না ফেলি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে এই জায়গাটি থেকে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচে ছোট্ট বিরতি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ সিপিএ ইয়াকুবে খান আছেন। আমরা কথা বলছিলাম ট্যাক্সের সিজনের পরবর্তী বিভিন্ন পরিকল্পনা, সেই সাথে বিভিন্ন তথ্যও আসছে। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, আমরা একটু নিতে চাই। ইউসুফ জায়গেদার, তিনি প্রশ্ন করেছেন রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য W2 হু ডু জব ক্যান বি কন্ট্রিবিউট 10% কিনা, মোর দ্যান 10% কিনা, এটি তার প্রশ্ন। বিভিন্ন রকম, বিশেষ করে রিটায়ারমেন্ট প্ল্যান গুলো বিভিন্ন রকমের রিটায়ারমেন্ট প্ল্যান থাকে। তো এখানে আপনার ডিপেন্ড করে যে কোম্পানিতে উনি জব করছেন ওই কোম্পানির কোন ধরনের প্ল্যান তারা ওনাদের থাকে। সব কোম্পানি বিশেষ করে ছোট ছোট কোম্পানি যেগুলো তাদের হয়তো অনেকগুলো অপশন থাকে না, একটা অপশন থাকে 401k বা 403 বা 457। তো এটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের, বাট এটার কন্ট্রিবিউশনটাও ওদের একটা গাইডলাইন থাকে। বাট নর্মালি আপনার বিশেষ করে যেমন ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করা যায় 401 বিভিন্ন যে রিটায়ারমেন্ট প্ল্যানগুলো এবং $19,500। সো যদি এই যে আমরা যে ডিসকাশনটা করছি যে আপনার এটা স্পেসিফিকভাবে তাকে জানতে হবে যে তার কোম্পানি কী কী অফার করেন, এবং সেভাবে তাকে কিন্তু এই পরিকল্পনা করতে হবে যে উনি 10% কন্ট্রিবিউট করতে পারবেন কি না। অনেক ক্ষেত্রে আপনার এই W2-র বাইরেও কন্ট্রিবিউশন করতে পারেন আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে। দেন আরেকটা হচ্ছে যে আপনার বিশেষ করে যারা নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্ক স্টেটে যারা জব করেন তাদের জন্য কিন্তু খুব ভালো যে আপনার ডিফার্ড প্রোগ্রাম যেটি, সেটি হচ্ছে যে আপনার ওনাদের কম্পেনসেশনের যে 457 প্ল্যানে উনি ওনারা কন্ট্রিবিউট করতে পারেন অ্যাবাউট $19,000 এভরি ইয়ার কন্ট্রিবিউট করতে পারেন। সো যখন এই যে ফাইন্যান্সিয়াল এইডের বিষয় বা আপনি হেলথ ইন্স্যুরেন্স, স্টেট টু স্টেট ভেরিফাই করে,
মানে আপনি নিউ ইয়র্কে না এটা হচ্ছে না এটা হচ্ছে আইআরএস এর বাট আমি বলছি যারা জব করেন নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্ক স্টেটে তো এটা হচ্ছে যে বিশেষ করে আমরা যখন এই যে ফাইন্যান্সিয়াল এইডের বিষয়ে আলোচনা করি আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স অনেকে মনে করেন যে আমার সার্টেন অ্যামাউন্টের উপরে যদি আমার ইনকাম হয় তখন হয়তো আমি আমার হেলথ ইন্স্যুরেন্সটা লুজ করবো এটা কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ যারা এই সিচুয়েশনে থাকেন যে আমার হয়তো 10,000 বা 5,000 বা 15,000 ডলার ডিফারেন্সের জন্য আমি আমার ফাইন্যান্সিয়াল এইডটা মিস করছি বাচ্চার জন্য বা আমার হেলথ ইন্স্যুরেন্স মিস করছি তারা কিন্তু এই অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করে ওনারা কিন্তু এটার জন্য কোয়ালিফাই হতে পারেন বাচ্চাদের জন্য সেটি হচ্ছে বিশেষ করে 529 প্ল্যান বা বিভিন্ন রকমের যে এডুকেশন যে প্ল্যান থাকে এই প্ল্যানগুলো এটি হচ্ছে আপনার আপনার বিশেষ করে 529 প্ল্যান এটা আপনার ফেডারালে আপনি ডিডাক্ট করতে পারবেন না সো একটা অ্যামাউন্ট ম্যাক্সিমাম আপ টু $10,000 আপনি করতে কন্ট্রিবিউট করতে পারেন পার ইয়ার বাচ্চাদের জন্য হচ্ছে এই অ্যামাউন্টটা ওই 529 একটা প্ল্যান আছে প্ল্যানের ফান্ডে জমা হয় এটা এখানে গ্রো করবে এবং আপনার যখন এই ফান্ডটা ইউজ হবে আপনার যখন বাচ্চা আপনার কলেজে যাবে তখন তাদের টিউশন এক্সপেন্সের জন্য এই ফান্ডটা ইউজ হবে তো আপনি রাইট নাও যখন আপনি কন্ট্রিবিউশন করবেন তখন এই আপনার এই আপনার স্টেটের ট্যাক্স রিটার্ন থেকে ওই টাকাটা আপনার ডিডাকশন পাবেন আপনি আচ্ছা অ্যাট দ্য সেম টাইম আপনার বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের প্ল্যান আছে বিভিন্ন যে রিটায়ারমেন্ট যে যে কোম্পানিগুলো যারা বিশেষ করে ম্যাস মিউচুয়াল বা যেসব কোম্পানি প্রতিটা কোম্পানির কিন্তু কিছু কিছু এই ধরনের এডুকেশন যে প্ল্যান আছে কন্ট্রিবিউশন প্ল্যান তারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে বিশেষ করে যখন হয়তো দেখা যায় এখন এই কলেজ এক্সপেন্সগুলো কিন্তু খুব হাই হয়ে গেছে এখন বিশেষ করে ভালো ভালো যে কলেজ ইউনিভার্সিটির জন্য তো যদি একটা বাচ্চা যখন এটা আর্লি এজে যদি এই প্ল্যানটা করা হয় এবং প্রতি বছর লেসে যদি $10,000 বা $10,000 কন্ট্রিবিউট করেন তখন হয়তো যখন বাচ্চার বয়স যখন 18 যখন সে কলেজে যাবে তখন কিন্তু এটা ফান্ডটা কিন্তু লেসে $10,000 করলে এই 18 ইয়ার্সে আপনার 180,000 প্লাস ইন্টারেস্ট অ্যান্ড এটা যখন গ্রো করবে এটা একটা বড় একটা ফান্ড হবে এইভাবে কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে বাচ্চাদের জন্য তখন বছর শেষে গিয়ে তারা এখন একটা ডিরেকশন পাচ্ছে এবং যখন বাচ্চা যখন কলেজ যাবে তখন কিন্তু এটা একটা বড় একটা ফান্ড হবে যে ফান্ডটা সে ইউজ করতে পারে তার বাচ্চা এবং নিশ্চয়তার একটি জায়গাও কিন্তু হবে অনেক ধরনের টেনশন দুশ্চিন্তা থেকে বাবা মাও রক্ষা পাবেন এমডি সুলাইমান প্রশ্ন করেছেন সেটি একটু অন্য ধরনের তিনি প্রশ্ন করেছেন এই ধরনের আমরা একটি প্রশ্নের উত্তরও দিয়েছিলাম তিনি পেপার ট্যাক্স রিটার্ন করেছেন এবং সেটি হচ্ছে করেছেন February 15 তিন সপ্তাহ পরে তিনি দেখেছেন যে তার ফাইলটি প্রসেস হচ্ছে বাট তিনি লাস্ট উইকে দেখেছেন কোনো স্ট্যাটাসই দেখাচ্ছে না মানে কারণ কি সিমিলার ইস্যু এটা হয়তো বা এটা প্রসেস হচ্ছে বা এটা বেসিক্যালি যেহেতু পেপার রিটার্ন এটা প্রসেস করতে সময় বেশি লাগে বাট যেহেতু এটা ওনার যে থ্রি উইকস ফাইল করার থ্রি উইকস পরে গিয়ে যখন ওনার স্ট্যাটাসটা বিং প্রসেসড তখন অ্যাটলিস্ট উনি এতটুকু কনফার্ম হতে পারবেন যে ওনার ফাইলটা কিন্তু তারা রিসিভ করছেন আইআরএস কিন্তু ফাইলটা অলরেডি অ্যাকসেপ্ট রিসিভ না করলে কিন্তু এই স্ট্যাটাসটা আসতো না হ্যাঁ তখন সো অ্যাটলিস্ট ওনাকে একটু ওয়েট করতে হবে যে এটা প্রসেস করার জন্য এবং প্রসেস করে যখন তারা রেসপন্স করবে বা রিফান্ড ইস্যু করবে তখন উনি জানতে পারবেন আর যদি এই মুহূর্তে উনি জানতে চান যে কী স্ট্যাটাস আছে হয়তো বা উনি আইআরএসকে কল করতে পারেন কল করে অ্যাটলিস্ট উনি জানতে পারেন বাট আমার যতটুকু মনে করি যেহেতু তাদের উনি অলরেডি স্ট্যাটাসটা আপনার এটা উনি পেয়েছেন সেক্ষেত্রে এটা ডেফিনেটলি এটা আইআরএস প্রসেস করছে এবং একটা সার্টেন টাইম পরে গিয়ে তারা এটা রেসপন্স করবে বা মোস্টলি মোস্ট অফ দ্য টাইম এটা তারা রিফান্ডটা পেয়ে যাবে আর কি আমরা পরিকল্পনার অংশে ছিলাম আর কোন জায়গাটি থেকে পরিকল্পনা করা উচিত আপনার কি মনে হয় এটি একটি বিষয় একটি বিষয় হচ্ছে বিশেষ করে এখন আমরা স্টেট থেকে অনেক নিউ ইয়র্ক স্টেটে বিশেষ করে আমরা অনেক ধরনের লেটার আসে সেটি হচ্ছে যে আপনার ইনকাম ভেরিফিকেশনের জন্য বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তাদের বাচ্চাদের জন্য যে আর্ন ইনকাম ক্রেডিট যেটি ক্লেম করা হয় বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটি কিন্তু আপনার অনলি
ওনারা পাবেন যদি ওনাদের আর্ন ইনকাম থাকে। এখন আর্ন ইনকামটা ভেরিফাই করার জন্য তারা জানতে চায় যে আপনার বুকস এন্ড রেকর্ড সাবমিট করার জন্য। আমরা সবসময় এই জিনিসটা আমরা রিকোয়েস্ট করি ট্যাক্সপেয়ারদেরকে যে অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে কেউ ক্যাশ ইনকাম করেন, কেউ হয়তো ফুড ভেন্ডার আছেন যার হয়তো তার হয়তো কোনো চেকের মাধ্যমে পেমেন্ট পাচ্ছেন না, ক্যাশ রিসিভ করছেন, বা হয়তো কোনো আপনার ট্যাক্সি অপারেটর থাকতে পারেন। ট্যাক্সি অপারেটর এখন মোস্টলি এগুলো চেকের মাধ্যমে আসে, বাট স্টিল এই ধরনের যারা ছোটোখাটো আপনার বিজনেস করেন বা কাজ করেন বা যারা যাদের ইনকামগুলো ডকুমেন্টেড না, চেকের মাধ্যমে আসছে না, ক্যাশ আসছে, তাদের জন্য রিকোয়েস্ট হচ্ছে যে আপনাদের ইনকামটি অ্যাটলিস্ট আপনার প্রতি মাসের ইনকামটি আপনি যদি ব্যাংকে জমা দেন, জমা দেওয়ার পরে ওইখান থেকে আপনি আবার টাকা উঠে যদি খরচ করেন বা ব্যাংক চেক দিয়ে যদি আপনার ব্যাংক কার্ড দিয়ে আপনি সব ধরনের খরচগুলো যখন করেন, বছর শেষে যখন আপনাকে জানতে চাইলে আপনাকে তো অ্যাটলিস্ট আপনি প্রোভাইড করতে প্রমাণটি থাকবে যে না আমার ইনকাম আসছে, আমার এক্সপেন্স আছে, এখানে এক্সপেন্স আছে। একজন আছেন ফোনে, কে আছেন? জি জি, এটা আসলে আমাদের এভাবে আমরা জিনিসটা আমরা এভাবে ওপেনলি বলতে চাই না, আমরা জানতে ইয়েও করতে চাই না। কারণটা হচ্ছে যে আপনার বিশেষ করে আপনার যখন বাচ্চা থাকে, এখন বাচ্চার আপনার সার্টেন একটা ইনকাম থাকলে আপনার এই যে বাচ্চার যে ক্রেডিটটা, আপনার যে ফুল আর্ন ইনকাম ক্রেডিট, মিনিমাম একটা ক্রেডিট যেটি সেটি আপনি পাবেন। তো এক্ষেত্রে আপনার ইনকামটা এভাবে আসলে আমরা শেয়ার করতে চাই না টিভিতে যে আপনার কি কি ধরনের ইনকাম হলে, এটা আসলে ঠিক না। কারণ আপনার যে ইনকামটা আছে ওই ইনকামের উপরে আপনি ট্যাক্স ফাইল করবেন, এবং ট্যাক্স ফাইল করার পরে আপনি যেটা রিফান্ড পাবেন সেটা হচ্ছে আপনার রিফান্ড। এখন আমরা যদি বিশেষ করে এই জিনিসটা শেয়ার করি যে লেটস সে আপনার $15,000 ইনকাম হলে আপনি ফুল ক্রেডিটটা পাবেন, তখন আপনি ওইটা আপনার টার্গেট থাকবে ওটি আপনার $15,000। কিন্তু আসলে ইন রিয়েল লাইফ আপনার কিন্তু এটা অনলি সেলফ এমপ্লয়েডের জন্য এটা সম্ভব যে আপনার এই এক্সাক্ট এস্টিমেটেড অ্যামাউন্ট করে আপনার ট্যাক্স ফাইলটা করা। সো আপনার বিশেষ করে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে, যদি আমার বেশি ইনকাম থাকে দেন আমার আমি আর্ন ইনকাম ক্রেডিট হয়তো আমি একটু কম পাচ্ছি, বাট কিন্তু স্টিল আমি তো বেশি আর্ন করছি। লেটস সে আপনার $15,000 আপনার ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিটের রিফান্ডটা দিবে, বাট আপনার যদি ইনকাম সেখানে $25,000 হয় তখন আপনি কিন্তু আপনি হয়তো $500 কম পাচ্ছেন, বাট আপনি কিন্তু এক্সট্রা $10,000 বেশি মেক করছেন। সো এর জন্য এই আর্ন ইনকাম ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য কিন্তু আপনি কাজ বন্ধ দিয়ে আপনি বাসায় বসে থাকবেন, আপনি চেষ্টা করবেন যে আপনি যতটুকু সম্ভব কাজ করে এটা আর্ন করার জন্য। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা চেষ্টা আমরা এইভাবে চিন্তা করা উচিত না আমাদের যে আমরা কিভাবে IRS এর থেকে টাকা মেক করব। আমাদের চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা আর্ন করে সেটা আমরা যে মানে আমরা নিজের ভাগ্যের উন্নয়ন করব, আমরা আমাদের যে পরিবর্তন বা আমাদের এক্সট্রা মানি আসলে তখন আমরা এটার জন্য পে করতে পারবো। এটা তো বিশেষ করে একটা বাচ্চার জন্য এমন রিফান্ড এমন কিছু না, কাপল অফ $1,000। সে জায়গাটিতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে সিপে ইয়াকুব খান, আপনি যদি সামগ্রিক বিষয় নিয়ে আজকে উপসংহারে কি বলবেন? অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আজকে বিশেষ করে আমরা যে বিষয়গুলি আমাদেরকে একটু পরিকল্পনা, আমরা সবসময় এটা আপনাদের সাথে শেয়ার করে থাকি পরিকল্পনা করার জন্য, কারণ পরিকল্পনা করলে অনেক ইস্যুগুলো কিন্তু আমরা সলভ করতে পারি। আমরা একেবারে 11th hour গিয়ে যদি আমরা ডিসিশন নিতে চাই বা আমরা কোনো কোনো কাজের প্ল্যান করতে চাই, তখন কিন্তু এটা আমাদের জন্য টাফ হয়ে যায়। স্পেশালি যখন আমরা বাচ্চাদের যে বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, বাচ্চাদের যখন তারা কলেজে যাবে তখন আমাদেরকে আগের থেকে পরিকল্পনা করতে হবে যে তাদের আপনার ইনকাম লেভেলটা কত হলে সার্টেন ইউনিভার্সিটিতে তারা চান্স পাবে, এবং সেভাবে কিন্তু আপনাকে আগের থেকে কাজ করতে হবে। আপনি যখন বাচ্চা কলেজে যাবে তার কিন্তু অ্যাটলিস্ট 2 বছর আগে ট্যাক্স রিটার্ন আপনার সাবমিট করতে হবে, এবং আপনাকে অ্যাটলিস্ট 3 বছর আগের থেকে কিন্তু পরিকল্পনা করতে হবে যে আমার কত ইনকাম হওয়া চাই, কত ধর কী কী ধরনের আপনার ফ্যামিলি সাইজ হিসেবে যেভাবে ইনকাম করতে হবে। আরেকটি বিষয়, যাদের কোনো ধরনের কোনো ডকুমেন্টেড ইনকাম নাই, যারা ক্যাশ ইনকাম করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা অ্যাটলিস্ট যে টাকাটা আপনারা আর্ন করছেন ক্যাশ হোক বা আপনার যেভাবে হোক
সে টাকাটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে সেখান থেকে আপনারা খরচ করবেন, যাতে করে অ্যাটলিস্ট যদি স্টেট বা আইআরএস থেকে বছর শেষে গিয়ে যখন ট্যাক্স ফাইল করেন বাচ্চাদের আর্ন ইনকাম ক্রেডিটের জন্য, তখন কিন্তু আপনি অ্যাটলিস্ট আপনার সাপোর্টিং ডকুমেন্টস থাকবে যে আমার আমি লেটস সে $20,000 আর্ন করছি, $20,000 আমার ব্যাংকে জমা হয়েছে। তো ওইটাই আপনার একটা ডকুমেন্ট, ওইটাই একটা সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনার W-2 বা 1099 না থাকে। বা 1099 থাকলেও কিন্তু আপনার এই ইনকামটা আপনি যা রিসিভ করছেন চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে এটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। সো এভাবে আমাদের পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে বছর শেষে গিয়ে না, আমাদের চিন্তা করতে হবে বা পরিকল্পনা করতে হবে সারা বছর ধরে, যাতে করে বছর শেষে গিয়ে যেন কোনো ধরনের কোনো ইস্যু ক্রিয়েট না হয়। এবং যাদের বাচ্চা আছে তাদের পরিকল্পনাটি আরো আগে থেকে আরো আগে থেকে করতে আরো আগে থেকে করতে হবে। শিক্ষার বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। সিপিএ ইয়াকুবে খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোমবার ইনশাল্লাহ দেখা হবে আবারও আপনার সাথে, এবং আমরা সোমবারও কথা বলবো সিপিএ ইয়াকুবের সাথে আমাদের ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এবং জীবনের সাথে যেটি জড়িয়ে আছে অঙ্গাঙ্গী ভাবে, সেই জিনিসটিকে কিন্তু ইগনোর করার কোনো উপায় নেই, আমাদের ভাবতে হবে সার্বক্ষণিক এবং আমাদের জীবন মান উন্নয়নের জন্য সেই জায়গাটিতে কিন্তু চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন।